কেন্দ্রীয় সরকারের শংসাপত্র পাচ্ছেন না স্পুটনিক ভ্যাকসিন নেওয়া স্বেচ্ছাসেবকরা এই অভিযোগে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক করোনার ভ্যাকসিন নিলে কোউইন অ্যাপ মারফত কেন্দ্রীয় সরকারের শংসাপত্র মেলে শুরুতে পরীক্ষামূলক ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয় মামলাকারী আবেদনে বলেছেন সাধারণভাবে যারা এখন স্পুটনিক ভ্যাকসিন নিচ্ছেন তারা কোউইন অ্যাপ থেকে শংসাপত্র পাচ্ছেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের স্বেচ্ছাসেবকরাও শংসাপত্র পাচ্ছেন অ্যাপ মারফত কিন্তু অভিযোগ পরীক্ষামূলক স্পুটনিক ভ্যাকসিনে নেওয়া স্বেচ্ছাসেবকরা শংসাপত্র পাচ্ছেন না এই যে সাধারণ মানুষ যারা এগিয়ে এসে ভ্যাকসিনটা নিয়েছিলেন যখন কেউ নেওয়ার জন্য রেডি ছিল না এবং তার ডেটার বেসিসে যখন এই এই ভ্যাকসিনটাকে অ্যাপ্রুভ করা হয় এবং লক্ষ লক্ষ ভারতবাসী ভ্যাকসিনটা নিয়েছে তাদের আজকে এই যে দুরবস্থা হচ্ছে কবে তারা এই কোভিন সার্টিফিকেটটা পাবে কেউ জানে না তাই মানে আমরা কোনো উপায় না দেখতে পেরে আমাদের কিন্তু মহামান্য আদালতের কাছে যেতে হয়েছে দু সালে জানুয়ারি মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই এর অনুমোদনে দেশে স্পোর্টেক ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় জুলাই পর্যন্ত প্রায় দু স্বেচ্ছাসেবকের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চলে পশ্চিমবঙ্গে মোট পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক স্পুটনিকের ট্রায়ালে অংশ নেন গত এপ্রিল মাসে স্পুটনিককে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দেয় কেন্দ্র পরীক্ষা সফল হওয়ার পর সাধারণের জন্য ওই টিকায় ছাড়পত্র দেয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা রাজ্যে স্পুটনিক ভ্যাকসিনের একমাত্র পরীক্ষামূলক গবেষণা কেন্দ্র কলকাতা পিয়ারলেস হাসপাতাল বর্তমান সময়ে রেলে বা বিমানে সফর করা থেকে শুরু করে ভিন রাজ্যে যাওয়া করোনা পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক ভ্যাকসিনের ডাবল ডোজের শংসাপত্র তা না পেয়ে সমস্যায় পরীক্ষামূলক স্পুটনিক ভ্যাকসিন নেয়া স্বেচ্ছাসেবকরা সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা দেশে করোনায় এক লাফে আটত্রিশ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে চারশো জনের একদিনে আক্রান্তের সংখ্যা এগারো হাজার চারশো ছেষট্টি

ছাড়পত্র দিল ছিয়ানব্বইটি দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডিয়ব জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের তালিকায় আটটি ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে আর এর মধ্যে রয়েছে ভারতে তৈরি কোভ্যাক্সিন ও কোভিশিল্ড এর পাশাপাশি যে ছিয়ানব্বইটি দেশ কোভিশিল্ড ও কোভ্যাকসিন এ ছাড়পত্র দিয়েছে তার মধ্যে আমেরিকা ব্রিটেন ছাড়াও রয়েছে কানাডা অস্ট্রেলিয়া স্পেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম রাশিয়া সুইজারল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ এর ফলে শিক্ষা বাণিজ্য পর্যটন সংক্রান্ত বিষয়ে বিদেশযাত্রা সহজ হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন